Assalamu alaikum. Hello everyone, this is Afsana Shormi and welcome back to Kalpoturu. Kalpoturur ajker ei sundor live e tomader shobai ke amontron janacchi. And tumra bujhtei parcho ajke amra original Pakistani ready made stitch kurti dekhacchi. So binsaid mani hocche ready made mani hocche shobar prothome ekta naam ashe seta hocche binsaid. So ajke amra two piece dekhacchi and onek din dhore jacchile amra two piece jeno tomader samne tule dhori. So shei jaga theke amra stock e abar niye eshechi amader ajker ei sundor organza binsaid er two piece. মানে তোমরা পেয়ে যাচ্ছ খুবই এলিগেন্ট ড্রেস গুলো একেবারে পানির দামে এন্ড কলকাতার হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইসে বিনসাই তোমাদের জন্য উপহার দিতে যাচ্ছে সো টু পিস ড্রেসটা কেউ এই দামে আশাই করতে পারো না যে দামে আমরা তোমাদেরকে এখন দিচ্ছি তো এটা আমরা সব সময় তোমাদেরকে বজায় রাখবো সব সময় আমরা তোমাদেরকে এভাবে করে দিয়ে যাব এন্ড আমাকে তোমরা জানিয়ে নাও যে আমাকে তোমরা দ্রুত বলো যে ফার্স্ট বলো আমাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং ভালোভাবে শুনতে পাচ্ছ কিনা এন্ড আচ্ছা আচ্ছা ওকে এনিওয়ে আমরা একটু চেক করে নিচ্ছি আমার সুবিধার আপুদের কমেন্টগুলো অ্যাড আমাকে একটু তারপরে তোমরা বলো যে আমাকে তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ তো আজকে সবই নতুন কালেকশন দেখবে এবং আমাদের এগুলো টু পিস ড্রেস যেটা হচ্ছে অর্গানজা দোপাট্টা অ্যান্ড অর্গানজা হচ্ছে রেডিমেড কামিজ মানে কুর্তি যেটাকে বলা হয় সো এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিনসাইড ব্র্যান্ড তো আসো আমরা একটু দেখে নিচ্ছি কারা কারা জয়েন করেছি আমরা তাই না অ্যান্ড আমরা সুন্দর সুন্দর কমেন্ট একটু পড়ে নিচ্ছি তোমরা দ্রুত কমেন্ট করে ফেলো আমি আপকামিং পড়ার জন্য এখন রেডি আছি সো আমরা বিনসাইডের সব কটা ডিজাইন এবার যা যা 2020 এ চলে আসছে সবই তোমাদের দেখাবো এবং আমাদের প্রত্যেকটা লাইভে তোমাদেরকে এই কারণে কানেক্টেড থাকতে হবে লাইভের সাথে সো আমি অলরেডি অনেক অনেক কমেন্ট চলে আসছে এবং আমি দেখতেও পাচ্ছি আপনাদের সব কমেন্ট অল ক্লিয়ার ফাইজা জাহান চলে আসছে আমার কলিজের টুকরা চলে আসছে ফাইজা জাহান অ্যান্ড ওয়াও আচ্ছা আচ্ছা ক্লিয়ারলি দেখা যাচ্ছে অল ক্লিয়ার অ্যান্ড অ্যামেজিং আচ্ছা আচ্ছা অ্যান্ড অল ক্লিয়ার ক্লিয়ার সবাই ক্লিয়ার বলছো সো এবার আসো আমরা জয়েন করে ফেলি আমাদের আজকের এই সুন্দর লাইভে তো আমরা প্রথমেই দেখে নিব আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা জাস্ট আমার জাস্ট একটা ভালোবাসার ড্রেস আমার কাছে আমি এই ড্রেসটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমি আর পরে লাইভে আসা সেই লোকটা আমি সামলাতে পারিনি দ্যাটস ওয়াই আমি কিন্তু পরে এসেছি অ্যান্ড এটা কিন্তু তুমি চাইলে একটা ওয়েস্টার্ন লুক দিতে পারতে বা চাইলে আমি একটা ওয়েস্টার্ন লুক নিতে পারতাম বাট আমি একটা ট্রেডিশনাল লুক নিয়ে এসেছি দেখো তারপরও কতটা সুন্দর করে মানিয়ে গেছে আমি একটা মানে কাতানের একটা চুড়িদার সালোয়ার পরেছি অ্যান্ড খোপায় ফুল পরেছি অ্যান্ড সবচেয়ে বড় কথা যে আমি কানে দেখো আজকে কি পরেছি এই ধরনের কানের দুল আমি কিন্তু এবার ফার্স্ট টাইম পরেছি সো এইরকম একটা ট্রেডিশনাল একটা লুক কিন্তু তুমি চাইলেও এগুলোর সাথে নিতে পারো অ্যান্ড চাইলে তুমি একটু ওয়েস্টার্ন লুকও নিতে পারো তুমি চাইলে চুলটাকে একটু কার্ল করে খুব সুন্দর করে স্মোকি আই করে তুমি এইভাবে লুক নিতে পারতে বাট আমরা যে কোনো ওয়েতে এটাকে ক্যারি করতে পারবো সেই জন্য আমি তোমাদেরকে একটু কালচারাল লুক নিয়ে দেখিয়েছি সো এনি আসো আপনি বারিশ কি দেখাবা বারিশ আমরা এখন পর্যন্ত কোনো প্ল্যানিং করিনি বাট তোমরা যদি চাও তো সেক্ষেত্রে আমরা হয়তোবা এটা নিয়ে ভাবতে পারি সো তোমরা এভাবে তোমাদের লুকিং বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড তোমরা বলবে এভাবে করে কে কোনটা চাও আমরা সেই অনুযায়ী কিন্তু তোমাদের ডিমান্ড যখন বলবে তখন কিন্তু ডিমান্ড অনুযায়ী আমরা তোমাদের জন্য সেই কালেকশনটা করব সো যেটাই করছি সেটা কিন্তু ডিমান্ড অনুযায়ী করছি তো তোমাদের বলতে হবে তো না বললে তো আমি কখনোই শুনতে পাবো না যেমন তোমরা কালকে যারা পিঙ্ক বলেছো আমি কিন্তু সেটা অলরেডি আমার মাথায় রেখেছি এবং হয়তোবা নেক্সট কিছু দিনের মধ্যে আমি সেটা আনার ব্যবস্থা করতে পারি সো এভাবে আমাকে বলতে হবে না বললে কিন্তু হবে না তো এনিওয়ে আরও কিছু কিছু কমেন্ট আসছে হাই আপি হ্যালো আপি লুকিং বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সব আপুরা জয়েন করে ফেলেছো অ্যাটলিস্ট আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি অ্যান্ড এনিওয়ে হাই হ্যালো তো চলতেই থাকবে তো আমরা মূল প্রোগ্রামে চলে যাচ্ছি দেন আমরা আবার কিছু কমেন্ট দেখে নিব তো কমেন্ট তো দেখতেই হবে এত সুন্দর সুন্দর কমেন্ট লোক সামলানো যায় না না পড়ার লোক সামলানো যায় না সো আসো আমরা দেখে নিচ্ছি হাই লাভ লাভ টু লিসেন ইউ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লুকিং বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আরও কিছু বলবে নাকি আমি চলে যাবো মূল প্রোগ্রামে সো অ্যান্ড রিজনেবল প্রাইসে বারিশ চাই বারিশ আচ্ছা ঠিক আছে আমরা এটা মাথায় রাখছি অ্যান্ড আমরা এটা ভাববো এটা নিয়ে সো আসো আপু সুন্দর কেন তুমি
আচ্ছা, তুমি ভালোবাসো বলে তাই, আর কিছু না। সো আসো আরো কিছু আমরা কমেন্ট দিচ্ছি। ড্রেস অনেক সুন্দর, প্রাইস প্লিজ, প্রাইস এখনই বলবো। দেখো আসলে অনেক সুন্দর একটা ড্রেস পরে আছি। দিস ইজ ভেরি বিউটিফুল ড্রেস, ভেরি বিউটিফুল ড্রেস। অ্যান্ড দোপাট্টার কাজটা দেখো, কত সুন্দর একটা ড্রেস আমি পরে আছি। এই ড্রেসটা আজকে যার যার চাই সে আগে আগে স্ক্রিনশট নেবে। অনেক সুন্দর, অ্যান্ড এটা বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে আমি তোমাদেরকে আজকে দিতে যাচ্ছি। সো ফার্স্ট ফার্স্ট আমাদেরকে অর্ডারটা প্লেস করে ফেলবে। তো এনিওয়ে আমরা শুরু করে দিচ্ছি আজকের লাইভ। তোমার পরা ড্রেসটা জাস্ট ওয়াও, আসলে ওয়াও। এই যে দেখো, এখানে এটা হচ্ছে অরিজিনাল ভিনসাইড ব্র্যান্ডের। অ্যান্ড দেখো গলার অংশটা কত সুন্দর করে টিথ ফ্রিল লাগানো আছে। আমার গলায় আছে, এই যে দেখেছো টিথ ফ্রিল করা আছে। দেখো টিথ ফ্রিল দেওয়া, এটা কিন্তু একেবারে ডিপার নেভি ব্লু, ইটস নট ব্ল্যাক। আমি জানি না আমারটা ব্ল্যাক মনে হচ্ছে কিনা, বাট এটা হচ্ছে একেবারে ডিপার নেভি ব্লু যেটা। অ্যান্ড এই এই ড্রেস তুমি এত সুন্দর কাজের, এত সুন্দর ড্রেস, তুমি অদ্ভুত সুন্দর এই ড্রেসটা। সো এখানে দেখো সিকোয়েন্সের কাজ করা আছে, পার্ল সেট করা আছে, অ্যান্ড চান্দারি ফুল ফুল ফুলকারি ওয়ান পিসগুলো রিস্টক করো আপনি। ফুলকারি নিয়ে আমরা নেক্সট উইকে ধামাকা দিব। নেক্সট উইক মানে হচ্ছে কল্পতরুর হচ্ছে আরেকটা কার্নিভাল শুরু হতে যাচ্ছে, যেটা ফুলকারি নিয়ে। তো ফুলকারি যারা লাভার্স আছে তারা একটু ধৈর্য ধারণ করো, আমরা শনিবারের মধ্যে তোমাদের ধামাকাগুলো দিয়ে ফেলবো। জাস্ট ফুলকারির এত ডিমান্ড, আমার কল্পনায় আমি আসিনি তোমরা এত এত ইনবক্স করছো ফুলকারির জন্য। তো তোমাদের সকল চাহিদা ইনশাল্লাহ আমি মেটাতে পারবো, আমাকে তোমরা দোয়ায় রাখো। তো এই যে দেখো আমাদের আজকের এই সুন্দর ড্রেসটা একটু দেখো, অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা হচ্ছে দেখো এই কাজগুলো তোমরা একটু ভালো করে দেখো যে কতটা এক্সক্লুসিভ ড্রেস আমি তোমাদের জন্য প্রতিনিয়ত তোমাদের সামনে তুলে ধরছি। অনেক অনেক সুন্দর, জাস্ট ওয়াও। জাস্ট দামানটা দেখো, ড্রেসের দামানটা আমি একটু কাছ থেকে নিচ্ছি। অ্যান্ড অল ওভার কিন্তু কত সুন্দর করে এখানে কাজ করা আছে উইথ অর্গানজা। অর্গানজা তো বুঝতেই পারছো কতটা এক্সক্লুসিভ। অ্যান্ড এখানে দেখো হাতের কাজগুলো, মানে সরি এখানে এমব্রয়ডারিগুলোর কথা বলছি, হাতের কাজ না, এমব্রয়ডারি, থ্রেড এমব্রয়ডারি যেটাকে বলা হয়। এই দেখো এখানে প্যানেলটা, মানে দামানটা অনেক সুন্দর করে দেওয়া আছে। এটা হচ্ছে তোমার তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ। তো স্মল, মিডিয়াম, লার্জ তিনটা সাইজ সেখানে তোমরা ভালো করেই জানো। 38 থেকে 41 পর্যন্ত আমরা স্মলে দিয়ে যাচ্ছি, অ্যান্ড 42 থেকে 45, দেন 45 থেকে যার 49 পর্যন্ত বড় তারা লার্জ নিতে পারছো। সো বুঝতে পারছো তিনটা সেগমেন্টে কিন্তু আমরা সাইজ তিনটাকে ভাগ করে দিয়েছি। তো এখন আসলে আমরা স্লিভের মাঝে আসি। স্লিভটা দেখো জাস্ট ওয়াও, আমি যেটা পরে আছি আমার মাঝেই দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে একটা টেরসেল করা আছে স্লিভের মাঝে, অ্যান্ড এটা হচ্ছে অনেক সুন্দর করে টেরসেলটা দেওয়া আছে। স্লিভের মুহুরিটা কত সুন্দর দেখো, অ্যান্ড জাস্ট ওয়াও একটা কালেকশন, জাস্ট ওয়াও। অ্যান্ড আমি এভাবে করে একটু দেখাচ্ছি তোমাদের কাজটা। অ্যান্ড এখানে কিন্তু স্লিভের মাঝেও ইনার আছে, তোমার বানানোর কোনো ঝামেলা, আমার কিন্তু ইনার আছে, ইনার কিন্তু জাস্ট এই পর্যন্ত দেওয়া আছে। সো যারা স্লিভের মাঝে ইনার পরো তাদেরও কিন্তু নিশ্চিন্তে তারা পড়তে পারো। দেখো এখানে কিন্তু আমার স্লিভের মাঝেও ইনার দেওয়া আছে, সো বাড়তি কোনো ঝামেলা তোমার নেই, অ্যান্ড তুমি কেয়ারফুলিভাবে পড়তে পারো। অ্যান্ড সবচেয়ে বড় একটা সুবিধার বিষয় আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে বিনসাইডের ইনারটা কটন দেওয়া থাকে, মানে অর্গানজা, কিন্তু ইনারটা থাকে কটনের। দ্যাটস ওয়াই তোমার কমফর্টনেসটা হয় ওভারলোডেড, মানে তুমি যতটা কমফর্ট তুমি কামনা করো তার চেয়ে বেশি তুমি কমফর্ট এখানে পাবে, কারণ ইনারটা একদম সফট একটা কটন কাপড় ইউজ করা হয়েছে। তো এটা কোম্পানি থেকেই করা হয়েছে, সো সেই জায়গা থেকে এটার পপুলারিটি আরও বেশি, কারণ কমফর্টেবল সবার আগে, ফ্যাশনের পরে পরে না, কমফর্টেবলের পরে কিন্তু ফ্যাশনটা আসে। অ্যান্ড স্টাইলটা ফ্যাশনের জায়গা থেকে তুমি ওভাবে করে তুমি মেনটেন করতে পারবে। সো কমফর্টনেসটা সবার আগে, তো বিনসাইডে সেই জায়গাটা আছে। তো আসো আমরা এখন আমাদের এই মূল ড্রেসটার দোপাট্টাটা দেখে নেই। এটা হচ্ছে স্লিভের অংশটা যেটা আমি তোমাদেরকে ধরে দেখাচ্ছি, অ্যান্ড এটা হচ্ছে পুরো ড্রেসটা। ড্রেসটা হচ্ছে 38 লেন্থ আছে। এত অনেকে বলো যে আপু এটা ছোটো লেন্থ, দেখো আমি কিন্তু চুড়িদার দিয়ে পরেছি, চুড়িদার বা চোশ পায়জামা দিয়ে কিন্তু সাধারণত একটু বড় ড্রেস পরা হয়। আমি কিন্তু ছোটো ড্রেসটাও পরেছি, বাট আমাকে কিন্তু খুব একটা বেমানান লাগছে না, কারণ এটা কিন্তু মানিয়ে যায়। এটা সব কিছু দিয়ে পড়তে পারো, সারারা দিয়ে পড়তে পারো, তুমি চাইলে প্যান্ট দিয়ে পড়তে পারো, চাইলে চুড়িদার দিয়েও পড়তে পারো। সো আসলে ওনাটা আমরা উপভোগ করি। তো বিনসাইডের এই সুন্দর ড্রেসের দোপাট্টাটা আমরা এখন দেখে নিচ্ছি। এই যে দেখো দোপাট্টাটা জাস্ট জাস্ট ওয়াও, এটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় পার্ট অফ দিস ড্রেস, মানে বিনসাইডের দোপাট্টাগুলো, দোপাট্টাগুলো জাস্ট দেখার মতো।
তো দেখো একটা পার্টি লুক ইজিলি তুমি এটার থেকে পেয়ে যাচ্ছ। কিছু কমেন্ট তো দেখিয়ে নিবো। ওয়াও আপু তোমাকে অনেক কিউট লাগছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আপু। অ্যান্ড প্রাইস বলে দিচ্ছি, তোমাকে দারুণ লাগছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড যারা প্রাইস জানতে চাচ্ছ তাদেরকে আমি এখনই প্রাইস বলে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করো, আমাকে একটু দোপাট্টাটা দেখাতে দাও। দেখো দোপাট্টাটা কত সুন্দর, তাই না? অ্যান্ড কালার জাস্ট ওয়াও, একটা রয়্যাল কালার। সো আজকে আমাদের বিনসাইদের অরিজিনাল বিনসাইদ পাকিস্তানি এই যে রেডিমেড কুর্তি, যেগুলো টু পিস, তোমাদের জন্য আমরা সবচেয়ে রিজনেবল প্রাইস করছি, মানে বাংলাদেশে এর চেয়ে রিজনেবল প্রাইসে বিনসাইদ টু পিস পাওয়া যাবে না। তুমি যেখান থেকে পারচেস করো না কেন, 4500 তোমাকে পারচেস করতে হবে, বাট আমরা তোমাদের জন্য নিয়ে আসছি 4100, মানে হচ্ছে 4100 টাকায় বিনসাইদ তোমাদের হাতে আমরা তুলে দিচ্ছি, জাস্ট 4100 টাকা। সো আমরা কিন্তু ইজিলি চাইলি এটা কিন্তু আমরা 4500 রাখতে পারতাম, অনেকেই রাখছে, বা যারা আরেকটু কম রাখছে তো 4300 তারা রাখছি, বাট আমার সাধ্য মতো চেষ্টা করেছি এই লকডাউনের মাঝে তোমাদের জন্য আমরা বিনসাইড নিয়ে এসেছি, এবং আমরা কিন্তু তোমাদের জন্য 4100 রাখছি, মানে হচ্ছে 4100 সবচেয়ে কম রেট রাখছি আমরা। এত গর্জিয়াস ড্রেস, তোমরা পাগল হয়ে যাবে এই বিনসাইডের টু পিসের সৌন্দর্য দেখে। সো আজকের এই বিনসাইড আমরা পাচ্ছি মাত্র 4100 টাকায়। সো আসো নেক্সট কালেকশন, তো আমরা নেক্সট ড্রেসে যাচ্ছি এবং আমরা কিছু সাথে সাথে কমেন্টও নিয়ে নিচ্ছি। অ্যান্ড প্রাইস বলে দিয়েছি 4100, সো 4100 টাকায় পেয়ে যাচ্ছ আজকের আমাদের এই সুন্দর মন ভুলানো কালেকশন মিসাইল। তো আসো আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি। অ্যান্ড এই যে দেখো নেক্সট কালেকশন ইজ ওয়াও, জাস্ট ওয়াও, এগুলো কিন্তু সব আমাদের নতুন কালেকশন, সব নতুন কালেকশন। দেখো এটা কিন্তু ব্ল্যাকের মাঝে, এটা দেখো অরিজিনাল মিসাইল, হলোগ্রাম, স্টিকার, ট্যাগ সব কিছু আছে। অ্যান্ড তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে। অ্যান্ড তোমাদের আমি একটা কথা বলেছিলাম, অ্যারো শেপগুলো যেগুলো এই টাইপের অ্যারো শেপ থাকে, তারা যারা হেলদি আছো তাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। এই টাইপের ড্রেসে বডি স্ট্রাকচার এত জোশ আছে, এত সুন্দর আসে, তুমি চিন্তা করতে পারবে না, তুমি নিজেকে দেখে তুমি চিনতে পারবে না, এত সুন্দর স্ট্রাকচার আসে। জাস্ট এটা হওয়ার কারণে তোমাকে অনেকটা স্লিম লাগবে, মানে এটা শেপটাই এরকম হয়। তো এই এই লুকের ড্রেসগুলো অনেক বেশি ডিমান্ডিং, এবং যারা এটা বুঝতে পেরেছে তারা সবসময় এই লুকের ড্রেসগুলো প্রেফার করে। সো আমি তোমাদেরকে এর জন্য এটা বলছি। অ্যান্ড দেখো জাস্ট ওড়নাটা, দেখো ওড়নাটা জাস্ট ওয়াও, এটা হচ্ছে পুরোটাই কিন্তু থ্রেড এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স করা আছে। জাস্ট ওড়নাটা দেখো, আমি তোমাদেরকে এই বিনসাইডের সৌন্দর্য দেখিয়ে আমি শেষ করতে পারবো না, এত সুন্দর এই ওড়নাটা, অর্গানজার উপরে অলওভার থ্রেড এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স দিয়ে পার করা আছে। আর জাস্ট একটু দেখো কাটওয়ার্কিংও আছে সাথে, খুবই সুন্দর করে, একপাশের পার্টটা একটু মোটা আছে অ্যান্ড একপাশের পার্টটা একটু চিকন আছে। সো দেখো কত সুন্দর এটাও, এটাও পাচ্ছ 4100 টাকায়, জাস্ট স্ক্রিনশট রেখে নাও, 4100 টাকায় পেয়ে যাচ্ছ আমি যেটা এখন ধরে আছি সেই কালেকশনটা। অ্যান্ড এটারও তিনটা সাইজ তুমি অ্যাভেলেবেল পাচ্ছ। তো আসো এবার আমরা একটু স্লিভের অংশটা দেখি, স্লিভটাও জাস্ট ওয়াও। স্লিভের অংশটার মাঝে একটা ড্রেসেল তো অবশ্যই করা আছে, ব্ল্যাকের মাঝে মারুন কালারের কাজ করা আছে, অ্যান্ড সাথে হচ্ছে গোল্ডেন কালারের কাজ করা আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। এগুলো টু পিস জি আপু, টু পিস ড্রেস, সিঙ্গেল পিস না টু পিস, তুমি জাস্ট এই যে এমন এটা আমি দেখিয়েছি একটা কালো সালোয়ার দিয়ে তুমি পরে ফেলবে। সো তোমার থ্রি পিস হয়ে গেল, আমরা শুধু সালোয়ারটা দিচ্ছি না, ইনার সহই তো দিচ্ছি, যদি আনস্টিচ থাকতো তাহলে ডেফিনেটলি আমি বলতাম থ্রি পিস, কারণ এখানে আমি ইনার সহ দিচ্ছি। সো তোমাকে একটা সালোয়ার নিতে হবে, তো তাহলে তোমার এই ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। তো আসো আমরা হচ্ছে এখন আমাদের নেক্সট কালেকশনে চলে যাচ্ছি। অ্যান্ড প্রত্যেকটা ড্রেস কিন্তু জাস্ট দেখার মতো সুন্দর। সো আমরা এখন নেক্সট কালেকশনে চলে যাচ্ছি। এবার দেখো আমি কিন্তু সব ডিপার কালার দেখাবো আজকে। দেখো এটা জাস্ট ওয়াও, দেখো এটাও অনেক সুন্দর, অল ওভার সিকোয়েন্সের কাজ করা আছে ব্ল্যাকের মাঝে। অ্যান্ড দোপাট্টাটা দেখো, দোপাট্টা জাস্ট ওয়াও, দোপাট্টার মাঝে মানে আঁচলে কাজ করা আছে, দেখো আঁচলে খুব সুন্দর করে কাজ করা আছে, আমি হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে আঁচলে, অ্যান্ড থ্রেড এমব্রয়ডারি করা আছে যেটা বিনসাইডে থাকে, অ্যান্ড খুবই সুন্দর। আচ্ছা আপু মেকআপ টিউটোরিয়াল দেখাও, দেখাতে তো পারি কিন্তু সময় কোথায় বলো, কেমন করে দিন কেটে যায় নিজেও জানি না, ঘুম থেকে ওঠার পরে আমি দেখি রাত হয়ে যায়। সো আমার জন্য সো টাফ একটা টিউটোরিয়াল মেকিং করা বা একটা টিউটোরিয়ালে আসা, অনেক কষ্টে লাইভে আসি, এত কাজ একা সামাল দিই। সো যদি কোনো দিন কপালে থাকে তো ডেফিনেটলি একটা মেকআপ টিউটোরিয়াল দেখাবো, আর হয়তোবা আমার মাঝে মনে হয় যখন আমি মেকআপ করি তখন তোমাদের সাথে লাইভে চলে আসতে পারি, কিন্তু ওই সময় আর
একজন যে আমার সাথে তাণ্ডব করে সেই তাণ্ডব ধরে তোমাদেরকে আমার দেখাতে হবে। এই দেখা যায় মেকআপ ব্রাশ নিয়ে দৌড় দিয়ে চলে গেল, আবার আমি মেকআপ ব্রাশ হাতে ছুটে যাই, আবার দেখা যায় আমার মেকআপ নিয়ে দৌড় দিয়ে চলে গেল। তো এই যে দৌড়াদৌড়ির যে খেলাটা চলে এটা লাইভে আমি কি করে দেখাবো? তাহলে তো পুরোটাই একেবারে লাইভ টেলিকাস্ট হয়ে যাবে এই দুষ্টুমিগুলো। সো যেদিন কোনোভাবে আমি ফাঁকা থাকবো ডেফিনেটলি দেখিয়ে দিব। সো দেখো এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এটা কিন্তু খুবই সুন্দর করে মাঝখানে কাজ করা আছে, অল ওভার কাজ করা আছে। দেখো এটা অনেক নাইস একটা ড্রেস, অ্যান্ড বিসাইড আজকে যারা নিবে তারা অনেক লাকি হবে, কারণ আজকের প্রত্যেকটা কালেকশন জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এটাও 541 টাকা, তিনটা সাইজ, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ। সো এই যে দেখো স্লিভের অংশটা, এখানে কিন্তু চাইলে তুমি একটু কাটাও দিতে পারো। দেখো এই যে অংশটা, এখানে একটা দেখো এই অংশটাকে তুমি মাঝখান থেকে ফেরে দিতে পারো, মানে কেটে দিতে পারো, তাহলে তোমাকে আরেকটা সুন্দর একটা লুক আসবে, একটা ডাইমেনশন আসবে। দেখো এই অংশটাও অনেক সুন্দর। সো এটাও তোমরা দেখে ফেলেছো, আমি খুব দ্রুত যাচ্ছি কারণ আজকে 12-13টা ড্রেসই দেখাবো আমাদের। এগুলো খুব সুন্দর কালেকশনগুলো তোমাদের আজকে দেখাচ্ছি। সো এটাও পেয়ে যাচ্ছ 4100 টাকায়, বিসাইডের এটাও গেল। তো এখন আমরা নেক্সট কালেকশন চলে যাচ্ছি। তো অল কালেকশন বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা অনেক পছন্দ করো বলেই তো আমি এইরকম কালেকশন তোমাদের জন্য করি। ওয়াও দেখো এটা আমার অনেক পছন্দ হচ্ছে, যদি কখনো লাইভে আসার সুযোগ হয় তো এটা পরে একদিন লাইভে আসবো। দেখো জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এটা বোটনেকের মাঝে অল ওভার কাজ করা আছে, অনেক সুন্দর না বলো? এটা আমার খুব পছন্দের একটা ড্রেস। অ্যান্ড এটা হচ্ছে দেখো কাজটা অনেক সুন্দর, ইটস নট ফর অর্গানজা, এটা কিন্তু অর্গানজার উপরে না, এটা হচ্ছে একেবারে পিওর সিল্কের উপরে। এটা আমরা কিছুটা লাইক আমরা যে চান্দেরিটা আমরা করি না, ওটার ওটার মতো কিছুটা চান্দেরির মতো, আমাদের ফুলকারির যে চান্দেরিটা আছে না, কিছুটা আমাদের চান্দেরির মতো এটা। সো এটা অনেক সুন্দর। দেখো এখানে সিম্পলি এখানে থ্রেড ওয়ার্ক করা আছে গোল্ডেন কালারের সুতো দিয়ে, অ্যান্ড এম্বুশ সিকোয়েন্স করা আছে। অ্যাম্বুশ সিকোয়েন্সটা অনেক সুন্দর, যারা হাতে পাবে তারা দেখে নিও অ্যাম্বুশ সিকোয়েন্স কাকে বলে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অল ওভার কাজ করা আছে, অল ওভার কাজ করা। সো দিস ইজ ভেরি নাইস ড্রেস, দিস ইজ ভেরি নাইস ড্রেস। সো আসো আমরা এবার একটু প্যানেলের ওয়ার্কটা দেখে নিই, প্যানেলটাও জাস্ট ওয়াও। দেখো অনেক সুন্দর, অনেক সুন্দর। সো এই সুন্দর ড্রেসটার মালিক কে হতে চাও, সে দ্রুত স্ক্রিনশট রেখে আমাদের একটা ইনবক্স করে ফেলো। তো এটা কালকেই তোমার বাড়িতে চলে যাবে, আমরাও পাঠিয়ে দিব। অ্যান্ড দেখো এখানে টেরসেলগুলো আছে কত সুন্দর করে, ক্রিস্টালের টেরসেল করা আছে। তো আসো এবার আমরা এই বিউটিফুল ড্রেসে আমরা দোপাট্টাটা দেখে নিই, জাস্ট ওয়াও। দোপাট্টা তো আরেকটা সুন্দর, কালারটা দেখেছো, কালারটা কত চমৎকার, আমি আর কি বলবো। মারুন কালার না, রেড কালারও না, তার মাঝামাঝি কিছু একটা হবে। অ্যান্ড এটা হচ্ছে কিছুটা আমাদের মানে জামদানি টেক্সচারের, কিছুটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা টেক্সচার, জামদানি টাইপের টেক্সচারটা খুবই নাইস, লাইক জামদানি দোপাট্টা যেরকম হয় জাস্ট সেরকম। আমরা আমাদের দেশে যেমন জামদানি দোপাট্টা পাওয়া যায় সেরকম কিন্তু কিছুটা এটাও, অনেক সুন্দর এই দোপাট্টাটাও, কালার কম্বিনেশন জাস্ট ওয়াও। এটা হচ্ছে কালোর মাঝে এভাবে করে রেড কালারের জামদানি টাইপের টেক্সচার, অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন। সো অ্যান্ড আসো আমরা একটু আমাদের এই ড্রেসটা আর একটু দেখে নিই সুন্দরভাবে। অনেক নাইস, অনেক নাইস, অ্যান্ড অনেক নাইস, আর কি বলবো। 4100 টাকায় পেয়ে যাচ্ছ আজকের এই সুন্দর ড্রেসটা। তো আসো এবার আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি, নেক্সট ড্রেসটাও আরও সুন্দর। যারা দেখছো তারা একটু দ্রুত স্ক্রিনশট রাখবে, কারণ আমি খুব চটচট করে দেখিয়ে যাচ্ছি, তোমরা ভালো করে জানো আমি সময় কম নেই ড্রেস দেখানোর সময়। ওয়াও এটা কিন্তু আমরা আবার রিয়েস্টা করে ফেলেছি, দেখেছো এটা কিন্তু তোমরা খুব পছন্দ করেছিলে, গ্রিন কালার যেটা, গ্রিনের মাঝে রেডিশ একটা সুন্দর সুতো ইউজ করে কাজ করা হয়েছে, অ্যান্ড সাথে তো গোল্ডেন কালারের সুতো আছেই, অ্যান্ড উইথ টেরসেল, টেরসেলগুলো দেখো ক্রিস্টাল ইউজ করা হয়েছে টেরসেলের মাঝে। সো অ্যান্ড বুক করে রাখা যাবে, বুক করে তো রাখা যাবে না, অ্যান্ড প্রাইস 4100, অ্যান্ড বিগ বিগ সাইজ বডি কত, 46-49 পর্যন্ত। সো অ্যান্ড এটা বটল গ্রিন, ইয়েস বটল গ্রিন, দেখো অনেক সুন্দর বটল গ্রিন এটা। সো আমাদের এই সুন্দর কালার কম্বিনেশন তোমাকে অনেক বেশি এলিগেন্ট লাগবে, কারণ ইটস এ রয়্যাল কালার। সো এই সুন্দর ড্রেসের দোপাট্টাটাও এবার দেখে নাও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এটা কিন্তু অল ওভার কাজ করা, অর্গানজার উপরে অল ওভার থ্রেড এমব্রয়ডারি করা আছে। অ্যান্ড হ্যালো প্রিটি লেডি, আজকে
লেট হয়ে গেছে, আমি খুঁজছিলাম তুমি কোথায়, তুমি এখনো আসো না কেন, তামান্না জেহান আপু তুমি আসছো, আমার মুখে হাসি ফিরে এসেছে, হাই সুন্দরী, আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের আজকের এই সুন্দর ড্রেসটা তোমাদের জন্য বিশেষ আয়োজন, বিশেষ আয়োজন। এটা হচ্ছে অনেক নাইস একটা গ্রিন কালার, বটল গ্রিন কালার। সো বটল গ্রিন একটা রয়্যাল কালার, যে কেউ এটা পরতে পারবে এবং যে কোনো মেকওভার এটার সাথে খুব সুন্দরভাবে চলে আসবে। সো এটাও পেয়ে যাচ্ছ জাস্ট 4,100 টাকায়, 4,100 টাকায় পেয়ে যাচ্ছ বিন সাইড বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট প্রাইস। দিস ইজ ভেরি ভেরি বিউটিফুল ড্রেস, অ্যান্ড এটা হচ্ছে আমরা তোমাদের জন্য আবার নিয়ে এসেছি তোমাদের ডিমান্ডের জন্য। সো অ্যান্ড আসো আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি, এটা তো তোমরা দেখেই ফেলেছো। অ্যান্ড হাই আপু, হ্যালো আপু, তো আসো আমরা নেক্সট ডিজাইনগুলো দেখি। কত যে সুন্দর ইনসাইডের এই ডিজাইনগুলো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। দেখো এটা হচ্ছে টিএ কালার, টিএ কালার মানে হচ্ছে প্যারট গ্রিন কালার, অ্যান্ড এটা কিন্তু কিছুটা ছাট করা, ঠিক আছে, কিছুটা হচ্ছে ছাট, মানে চারটা কলি দেওয়া, কলিদার ড্রেস যেটাকে বলা হয় সেই টাইপের। সো আমরা হচ্ছে এটার আগে কাজগুলো একটু উপভোগ করবো। দেখো এখানে খুব সুন্দর করে পিঙ্ক কালারের থ্রেড এমব্রয়ডারি করা আছে উইথ অ্যাম্বুশ সিকোয়েন্স, অ্যান্ড সাথে হচ্ছে গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা আছে। দেখো অর্গেনজার উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারিটা করা আছে, অ্যান্ড এটা হচ্ছে দেখো এখানে চারটা, 1, 2, 3, 4, 5, 5টা কলি দেওয়া আছে। অ্যান্ড এটা কিন্তু তোমরা চাইলে, যদি তোমরা কেউ এটাকে পছন্দ না করো, চাইলে কিন্তু তোমরা কামিজ হিসাবেও এটাকে করতে পারো, জাস্ট একটা জাস্ট সাইড থেকে কেটে তোমরা এটাকে কামিজ হিসাবেও বানাতে পারবে। সো এখানে দুটো অপশনই তুমি ইউজ করতে পারবে, যারা এই টাইপের কলি দেওয়া ড্রেস পরতে পছন্দ করো তারাও পরতে পারবে। খুবই সুন্দর, অনেক গর্জিয়াস, অনেক গর্জিয়াস। আমি একটু প্যানেলের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা কাজের জায়গাগুলো জাস্ট ওয়াও, অ্যান্ড পুরো ড্রেসটাই জাস্ট অনেক অনেক এলিগেন্ট। অ্যান্ড এখানে তিনটা সাইজ পাচ্ছ, তো তিনটা সাইজ তো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ। আসো আমরা এটা দোপাট্টাটা এনজয় করি। দোপাট্টার মাঝে একটা লেস করা আছে, অ্যান্ড অল ওভার খুব সুন্দর করে ছিটা ওয়ার্ক করা আছে অর্গানজার উপরে। অ্যান্ড আমি পুরো দোপাট্টাটা একটু দেখিয়ে নিচ্ছি, জাস্ট ওয়াও দোপাট্টাটা, জাস্ট ওয়াও। এই যে হচ্ছে দোপাট্টাটা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের পুরো ড্রেসটা। সো 4,100 টাকায় বিন সাইড বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে কল্পতরুতে পেয়ে যাচ্ছ আজকে। এর চেয়ে বড় পাওনা, বড় প্রাপ্তি আর কি হতে পারে? আর সব কিছু পসিবল হয়েছে শুধুমাত্র ভালোবাসার বন্ধনের কারণে। ভালোবাসা দিয়েছ, ভালোবাসা পাচ্ছ। ভালোবাসা এমনই একটা জিনিস, দিলে কখনো খালি হাতে কেউ ফিরে যায় না। সো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়াই যায়। তো আমরা আজকে তোমাদের হাতে তুলে দিয়েছি বিন সাইড 4,100 টাকায়। তো আসো আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি। এতক্ষণ বসে সময় দিয়ে দেখালে আমরা হচ্ছে পুরো ড্রেস দেখাতে পারবো না। সো আমাকে খুব সময় কম নিয়ে ড্রেসগুলো দেখাতে হচ্ছে। তো অ্যান্ড আই মেকআপটা খুব সুন্দর হয়েছে আপনি, তাই নাকি? আচ্ছা আচ্ছা, অ্যান্ড 46-48 সাইজ হবে? হ্যাঁ হবে, লার্জ সাইজ যেটাকে বলা হয়। খুব সুন্দর ড্রেসগুলো, আসলে অনেক সুন্দর, একদম একদম চোখ জুড়িয়ে যাবে আজকের ড্রেসগুলোতে। সো দেখো এবারে এই সুন্দর ড্রেসটা দেখো, এটাও কিন্তু অনেক সুন্দর। এখানে হচ্ছে লাইট একটা স্কাই কালারের মাঝে পিঙ্কি সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে। অরিজিনাল পাকিস্তানি ড্রেসের এমব্রয়ডারিগুলো দেখলেই না চোখ জুড়িয়ে যাবে, কারণ আমি এত ড্রেস আমি সবসময় দেখি বা নাড়াচাড়া করি, কিন্তু এই কাজগুলো আমি আসলে কখনো পাই না। এত সুন্দর এমব্রয়ডারি, এত সুন্দর, এত এলিগেন্ট, তার সাথে আসলে অ্যাক্সেসরিজগুলো এত বেশি মানে এক্সক্লুসিভ দেওয়া হয় যে এগুলোর দাম না এমনিতেই কিন্তু চলে আসে, কারণ এটা অবশ্যই কস্টিং লেভেলটা ওরকম থাকে বলে কিন্তু আমরা এতটা হাইলি কস্টে পাচ্ছি। সো পাকিস্তানি ড্রেস বুঝতেই পারছো আমরা কিন্তু সবচেয়ে লোয়েস্ট প্রাইসে রাখার চেষ্টা করছি। এটা হচ্ছে স্লিভের অংশটা, অ্যান্ড পুরো ড্রেসটা আমি একটু আর একবার দূর থেকে ধরছি, দূর থেকে ধরলে মনে হয় ভালো করে দেখতে পাবে। সো এবার আসো একটু প্যানেলটা দেখো, অলওভার কিন্তু ক্রিস্টাল অ্যান্ড স্টোনের কাজ করা আছে, সব মিলিয়ে জাস্ট ওয়াও, সব মিলিয়ে জাস্ট ওয়াও। কি জাদু করেছো জানি না, লাইভ না দেখলে থাকতে পারি না। আচ্ছা কে আপু, থ্যাংক ইউ সো মাচ, বাড়িতে চলে আসি তোমাদের বেড়াতে, এক কাপ চা খেয়ে যাবো এসে, তখন আরও ভালো লাগবে, আরও মজা লাগবে, তাই না? ভালোবাসার মানুষের সাথে চা খাওয়ার মজাই অন্যরকম। তো এনিওয়ে আসো, সবার বাড়িতে যদি একদিন যেতে পারতাম তাহলে আমি সার্থক হতাম। তো দেখো অনেক সুন্দর এই নিচের প্যানেলের অংশটা, অনেক নাইস প্যানেলটা। তো
প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে। দেখো এখানে কিন্তু স্টোন ওয়ার্ক, পুরোটাই কিন্তু স্টোন ওয়ার্ক দেওয়া আছে। আমি জানি না তোমরা দূর থেকে কেমন দেখতে পাচ্ছ, বাট এখানে হচ্ছে পার্ল অ্যান্ড স্টোন ওয়ার্ক করা আছে। যতটা সম্ভব আমি আমার জায়গা থেকে আমি দেখানোর চেষ্টা করছি, ক্রিস্টালগুলো দেখানোর চেষ্টা করছি, বাট এটা কিন্তু পার্ল অ্যান্ড স্টোন ওয়ার্ক একসাথে করা আছে। সো এই এক্সক্লুসিভ ড্রেসের দোপাট্টায় চলে আসলাম আমরা এবার। দোপাট্টা তো সবাই ভাবছো কিরকম হতে পারে, গোলাপি তো অবশ্যই হবে, হ্যাঁ গোলাপি হবে, টিএ হবে, সব মিলিয়ে একেবারে খুবই খুবই মারাত্মক সুন্দর ড্রেস। দেখো এই যে দেখো, গোলাপি মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, আবার স্কাইয়ের মাঝে আবার অন্যরকম এমব্রয়ডারি করা আছে, আবার টিএর মাঝেও এরকম করে এমব্রয়ডারি করা আছে। তিনটা কালার দিয়ে আমাদের এই দোপাট্টাটাকে বানানো হয়েছে। ইটস জাস্ট ডিজাইনার কালেকশন। সো ডিজাইনার কালেকশনগুলো এমনই হয়, এক ধাক্কায় যেন চোখে লেগে যায়। সো আমাদের এই ডিজাইনার কালেকশন পাচ্ছ সবচেয়ে রিজনেবল প্রাইসে। সবচেয়ে রিজনেবল প্রাইস মানে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইস, 4100 টাকায় পেয়ে যাচ্ছ আজকের এই সুন্দর কালেকশন। সো এই ড্রেসটা আমি দেখিয়ে ফেলেছি, অ্যান্ড আসো আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি। অ্যান্ড আচ্ছা এনিওয়ে, আপু বিনসাইদের সাদাবাহার কবে দেখাবে? আমরা হচ্ছেও আমরা কাল হচ্ছে সম্ভবত আমাদের সাদাবাহারের আমার একটা শ্যুট আছে কালকে, দেন আমি হচ্ছে কালকে যদি সাদাবাহার নাও পারি তো পরশু দিন আমি তোমাদের জন্য সাদাবাহার নিয়ে আসবো। যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো তাদের জন্য কালকে না পারলে আমি পরশু দিন ডেফিনেটলি সাদাবাহার দেখিয়ে দিব। তো আমি ওটার জন্য তোমরা একটু অপেক্ষা করো, আমি দেখিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের আজকের একটা স্কাই কালার, আর একটা সুন্দর ড্রেস। তো এটাও অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ড্রেস। অ্যান্ড দেখো অনেক নাইস একটা কালার কম্বিনেশন, অ্যান্ড নাইস একটা কালার। সো এটা হচ্ছে একেবারে নাইস একটা স্কাই কালার, তার মাঝে হচ্ছে সুন্দর করে গোল্ডেন অ্যান্ড স্কাই কালারের সুতোর দিয়ে কাজ করা। আমি জানি না কাজটা কতটা ভালো করে দেখতে পাচ্ছ, বাট আই এম ট্রাইং মাই বেস্ট, অ্যান্ড আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অ্যান্ড এখানে দেখো কত নাইস করে গলার প্যানেলটা আছে, অ্যান্ড এখানে আমরা নিচের যে দামান পার্টটা, দামান পার্টের আগে আমরা সাইডে যে স্টোন ওয়ার্ক অ্যান্ড মোতি ওয়ার্ক আছে সেটা একটু দেখিয়ে নিচ্ছি। সাইডের ওয়ার্কটা অনেক সুন্দর, সাইডের ওয়ার্কটা। অ্যান্ড এখানে এবার আসো আমরা দামানে চলে যাই, দামানটাও জাস্ট ওয়াও, দামানটা জাস্ট ওয়াও, আমি বলবো জাস্ট ওয়াও। এখানে ক্রিস্টাল আছে, অ্যান্ড দেখো এটা হচ্ছে দামানের পার্টটা। তো এটাও অনেক সুন্দর, যারা বিনসাইজ অনেক পছন্দ করো কিন্তু প্রাইজের জন্য এতদিন পারচেস করতে পারোনি, তারা এবার একটা বিনসাইজ নিয়ে নিতে পারো, কারণ এরকম সুযোগ সবসময় আসে না। বা আমরা কিন্তু 4100 টাকা দিলেও এর অর্থেই নয় যে আমরা এরপরে আরও এরকম কালেকশন আমরা আনতে পারবো, কারণ আমাদের পক্ষেও না অনেক অনেক কষ্ট হয়ে যায়, কারণ এরসে এক্সপেন্সিভ ড্রেস, সবসময় না স্টক করা যায় না, সুযোগ সুবিধা কিন্তু সবার থাকে, আমারও কিন্তু সমস্যা থাকতে পারে, সুযোগ থাকতে নাও পারে। সো এখন তোমরা সুযোগ পাচ্ছ, এখন তোমরা পারচেস করে নাও, যখন তোমার সুযোগ হবে তখন আমার সুযোগ নাও হতে পারে, তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবে, ভালো লাগার জিনিসটা আর হাতের কাছে পাবে না, স্বপ্ন স্বপ্নই হয়ে যাবে। তো স্বপ্নকে স্বপ্নের মাঝে থাকতে দিও না, স্বপ্নকে একেবারে তুলে নিয়ে আসো বাস্তবে, নিজের কাছে আপন করে নাও। তো এটা অনেক সুন্দর একটা দোপাট্টা, দেখো দোপাট্টাটা হচ্ছে একেবারে স্কাই কালারের, স্কাই কালারের মাঝে কাটওয়ার্কিং করা আছে, এভাবে করে পুরোটা দুই দিকেই কাজ করা আছে। তো জাস্ট এলিগেন্সি ওভারলোডেড আমি বলবো এই ড্রেসের ক্ষেত্রে, এত সুন্দর কালার কম্বিনেশন, জাস্ট ওয়াও, 4100 টাকায়। সো যারা বিনসাইট কিনতে চাচ্ছ একটু কষ্ট করে হলেও ম্যানেজ করে এখনই পারচেস করো, আমি হয়তো বা নেক্সট ডে এটা আমি তোমাদেরকে নাও দিতে পারি, নাও এনে দিতে পারি। সো আমার পক্ষে হয়তো বা সম্ভব নাও হতে পারে, কারণ লকডাউন চলছে, তো স্বাভাবিক পরিস্থিতি হতে হতে অনেক 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 সময় লাগবে, তো এখনই পারচেস করে ফেলো। তো আসো আমরা নেক্সট কালেকশনে চলে যাই, আমাদের আজকে বিনসাইডের। তো অ্যান্ড হাই বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আপু আমি জানি তোমার কাছে কোনো আনসার নাই, তাই হয়তো আমার কমেন্ট এখন আর দেখতে পারো না। কেন তাহমিনা, তানহা কি হয়েছে? ও আচ্ছা আমি বুঝে গিয়েছি, ওকে মাথায় রইল, আমি অফিসে কথা বলবো। তোমার কথার চোখের মায়ায় পড়ে গেছি গো সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ কে আপু, তোমার ইয়াররিংটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড বুক করে রাখা যাবে না আপু, বুক করে রাখা যাবে না। সো আচ্ছা পড়ো না কেন কোনটা পড়ো না কেন, আচ্ছা কমেন্ট পড়ি না কেন, পড়ে দিয়েছি। সো আসো আমরা নেক্সট ড্রেসে চলে যাই, আমাদের আজকের এই সুন্দর ড্রেসটা দেখো, এটাও অনেক সুন্দর, এটা হচ্ছে একেবারে প্যাস্টেল গ্রিন টাইপের একটা
সিগ্রিনও বলা যেতে পারে, খুব সুন্দর একটা লাইট সিগ্রিন কালার, সাথে হচ্ছে গোলাপি কালারের মোতি ওয়ার্ক করা আছে, একদম খুব সুন্দর করে মোতি সেটিং করা আছে। অ্যান্ড বিন সাইজের এই সুন্দর ড্রেসগুলো জাস্ট ওয়াও। অ্যান্ড এটা দেখো অনেক নাইস একটা ড্রেস, অ্যান্ড ভিতরে কিন্তু অল ওভার কাজ করা আছে, এভাবে স্টোন ওয়ার্ক, ক্রিস্টাল ওয়ার্ক অ্যান্ড অ্যাম্বুশ সিকোয়েন্স দিয়ে অল ওভার কাজ করা আছে। আর এগুলো হচ্ছে সবই হচ্ছে তোমার প্যানেলের অংশ, প্যানেলটাও অনেক গর্জিয়াস। সো এটার আমি এখন দোপাট্টাটা দেখিয়ে দিব। অ্যান্ড হাতের অংশটা মানে স্লিভের অংশটা দেখো, পিঙ্ক কালার কাটওয়ার্কিং করা, সাথে টার্সেল আছে, খুব সুন্দর করে কাটওয়ার্কিং করা পিঙ্ক কালারের মাঝে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তো আমাদের আজকের এই সুন্দর ড্রেসটা তোমাদের জন্য আমাদের বিশেষ আয়োজনের একটা অংশ মাত্র। তো এটা হচ্ছে দেখো দোপাট্টাটা দেখো, প্যাস্টেল গ্রিন অ্যান্ড এখানে হচ্ছে খুব সুন্দর করে একটা পিচ কালার আছে, এগুলো হচ্ছে ডিজাইনার কালেকশন। তো তুমি যখন পড়বে তখন ডেফিনেটলি মানুষ তোমার দিকে তাকিয়ে থাকবে এবং তোমাকে যারা চিনবে না তারা অবশ্যই আস্কিং করবে তুমি কোথা থেকে ড্রেসটা নিয়েছো অ্যান্ড তুমি এই ড্রেসটা কোন ড্রেস পরেছো। তো তুমি বলবে বিনসাই ফ্রম কল্পতরু। সো এটাই আমার সার্থকতা যে তোমাকে কেউ জিজ্ঞেস করবে। সো আজকের এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছ 4,100 টাকায়। তো এটা নিয়ে নাও স্ক্রিনশট, দেন আমি এখন নেক্সট ড্রেসে চলে যাচ্ছি। তো আমাদেরও হয়তো বা সময় শেষ হয়ে আসছে, আমরা আরও হয়তো বা দুটো বা তিনটা ড্রেস দেখিয়ে শেষ করে দিব। আপু এগুলো কত করে? 4,100 টাকা করে, এবং এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লোয়েস্ট প্রাইস, 4,100 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ বিগ সাইজ। ওয়াও, জাস্ট ওয়াও। দেখো এখানে কিন্তু টিথ ফ্রিল করা আছে গলায়, লাইক নি আমার জামাটা যেমন টিথ ফ্রিল করা আছে তেমনি এখানেও টিথ ফ্রিল করা আছে, খুবই সুন্দর এখানে টিথ ফ্রিল দেওয়া। অ্যান্ড এটা হচ্ছে অফ হোয়াইটের মাঝে অল ওভার সুন্দর করে স্টোন অ্যান্ড মোতির কাজ করা। দেখো এগুলো কিন্তু এখানেই বোঝা যাচ্ছে কত সুন্দর, কত এলিগেন্ট, কত এক্সক্লুসিভ। অ্যান্ড ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যোছনায় ভরে থাক সারাটা জীবন। থ্যাংক ইউ সো মাচ কে আপু, অনেক ভালো লাগছে তোমার কমেন্টগুলো আমার। অ্যান্ড তুমি ড্রেসটার, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 4,100 টাকা। সো দেখো অনেক সুন্দর, এই যে দেখো স্লিভের অংশটা কত সুন্দর, এখানে হচ্ছে এইভাবে করে কাজ করা আছে, কাটওয়ার্কিং কাজ করা আছে, সিকোয়েন্সের কাজ করা আছে, অ্যান্ড অবশ্যই এখানে একটা ক্রিস্টালও দেওয়া আছে। তো 38-48 আছে, এটা হচ্ছে স্মল সাইজ, তোমার এটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে দেখো খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে হচ্ছে দেখো অনেক নাইস করে পুরো জামার মাঝে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে। অ্যান্ড আমি দামানটা এবার একটু দেখিয়ে দিব, দামানটা অনেক সুন্দর, অনেক সুন্দর দামানটা, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আসো এবার আমরা এই দামানের সাথে আমরা এখন এই ক্রিস্টালগুলো একটু দেখে নিই, ক্রিস্টালগুলো দেখে দেখেছো কত সুন্দর। অ্যান্ড আসো আমরা পুরো ড্রেসের দোপাট্টাটা দেখে নিই, আর লাস্ট মনে হয় আর একটা ড্রেস আছে, ততক্ষণ তোমরা একটু আমার এই বকবক সহ্য করো, আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখো কত সুন্দর এটার কাজটা, এটা হচ্ছে আঁচল বরাবর প্যানেলটা, অনেক সুন্দর। অ্যান্ড এখানে কিন্তু পুরোটাই হচ্ছে একদমই কাতানের মতো কাজ করা, অনেক সুন্দর করে কাজ করা আছে। তো এটা হচ্ছে আমাদের আজকের এই দোপাট্টাটা, অনেক নাইস এই ড্রেসের সাথে। অ্যান্ড পেয়ে যাচ্ছ জাস্ট 4,100 টাকায়, জাস্ট 4,100 টাকায় তিনটা সাইজ পাচ্ছ, অনেক এলিগেন্ট। জাস্ট এটা একবার পরে দেখো তোমার নিজের লুক চেঞ্জ হয়ে যাবে, অনেক এলিগেন্ট একটা ড্রেস। তো আজকে আমাদের লাস্ট ড্রেস এখন আমরা দেখাতে যাচ্ছি বিন সাইজের। তোমারটা কত? আমারটা 4,100 টাকা, আমি আজকে সবই 4,100 টাকার ড্রেসই দেখাচ্ছি। তো আসো আমরা বিন সাইজের আজকের এই এই কুর্তিটা দেখিয়ে নিচ্ছি, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এটা অনেক সুন্দর, দেখো এটাও ক্রিম টাইপের কালার। অ্যান্ড এখানে কাজগুলো দেখো, কাজগুলো দেখলে না মাথা নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু অল ওভার অ্যাম্বুশ সিকোয়েন্সের কাজ করা আছে, অ্যান্ড ক্রিস্টাল আছে, আর আছে মোতি করা আছে, অ্যান্ড হচ্ছে পুরো ড্রেসের মাঝে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে, উইথ প্যানেলটা দেখো অনেক নাইস করে মোতি সেট করা আছে এখানে, জাস্ট দামানের মোতিটা তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। অ্যান্ড আসো এখানে টার্সেল করা অবশ্যই আছে, তো এই টার্সেলগুলোই এই ড্রেসের সৌন্দর্য। অ্যান্ড এখানে স্লিভের মাঝেও টার্সেল করা আছে, অ্যান্ড তুমি যে ড্রেসই পরো পরির মতো লাগে আপু। থ্যাংক ইউ সো মাচ মিলি আপু, তোমাদের কমপ্লিমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। তো এটা হচ্ছে আমাদের প্যানেলের অংশটা। তো আসো আমরা হচ্ছে আমাদের নিচের এই জায়গাটা দেখলাম, মানে প্যানেলের অংশটা দেখলাম, বুকের অংশটাও দেখলাম, এবার আমরা আমাদের এই ড্রেসের দোপাট্টাটা দেখে নিব। জাস্ট ওয়াও, ডিজাইনার কালেকশন যেটাকে বলা হয়। দেখো এটা হচ্ছে দোপাট্টার দামান, অ্যান্ড দোপাট্টার পুরোটাই কিন্তু তিনটা শেড দিয়ে এটাকে আটকে দেওয়া হয়েছে কাপড়টাকে, এবং খুব সুন্দর করে কাজ করা আছে, আবার মানে ড্যামেজ
ইনভেনশনটা কিভাবে এনেছে তোমরা একটু দেখো, এগুলো কিন্তু সবই এমব্রয়ডারি করা আছে। এন্ড এখানে হচ্ছে একটা ড্রেসের দোপাট্টাই এই ড্রেসের সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দেয়। সো এই সুন্দর ডিজাইন তোমরা কিন্তু কুর্তিগুলো পাচ্ছ একটু সিম্পল টাইপের, কিন্তু যখন তোমরা এই কুর্তিগুলো না কিনে যখন টু পিস কিনবা তখন কিন্তু একদম ফুলি একটা পার্টি ড্রেস কেনার প্রিপারেশন নিয়ে তোমাদেরকে কিনতে হবে। সো ডিজাইন সবচেয়ে বেশি ক্লাসি একটা কালেকশন এন্ড তোমাদের জন্য সবচেয়ে রিজনেবল প্রাইসে আজকে তোমাদের হাতে তুলে দিলাম 4,100 টাকায়। তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে, যার যেটা লাগে সে সেটা আমাদেরকে ইনবক্স করবে, সাইজ অনুযায়ী তোমাদেরকে ড্রেস দিয়ে দেওয়া হবে। সো আজকে আমাদের লাইভে যারা ছিলে, যারা যুক্ত ছিলে, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক 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 দোয়া সবার জন্য। তো আমি আর কিছু কমেন্ট করে দেন আমি তোমাদের থেকে বিদায় নিব। আপি ফেব্রিক রোজমিনের কার্নিভাল কি শেষ না? ওরে বাবা, ফেব্রিকের তো সারা বছর ধরে তোমাদেরকে দেখাবো, কার্নিভাল শেষ হবে কি করে? আমি তো সব মিক্সড করে দেখাচ্ছি, যাতে হচ্ছে তোমরা মনোজনাস ফিল না করো যে একটা ড্রেস একই রকম ড্রেস একই রকম ড্রেস, একটু ভেরিয়েশন আনার জন্য কিন্তু আমি তোমাদেরকে এভাবে দেখাচ্ছি। তো আমরা কালও হয়তো বা দেখাতে পারি ফেব্রিক, বলা যায় না কাল কোন ধামাকা অপেক্ষা করছে। পরশু দিন হয়তো বা সাদা পাহাড়ে চলে যেতে পারি, তারপরের দিন হয়তো বা অন্য কালেকশন, শনিবার থেকে আমরা ফুলকারিতে চলে যাবো, হাজার স্টোন ফুলকারি অ্যান্ড লখনউ স্টিচ। সো আমাদের তো ভেরিয়েশন থাকবেই, একেবারে একটার পর একটা ধামাকা থাকবে। তো এনিওয়ে রোজমিন রেড ড্রেসটা দেখাবে না? হ্যাঁ দেখাবো, একটু ওয়েট করো। তো এনিওয়ে দাম কত আপু? 4,100 টাকা। তো আজকে যারা আমার সাথে যুক্ত ছিল, যারা আমার ড্রেসটাকে এনজয় করেছো, তারা সবাই স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলো, কারণ লিমিটেড স্টক। আমি আগেই বলবো ইনসাইড একটা কালেকশনকে অনেক বেশি করা যায় না। সো প্রচুর ডিজাইন আমাদের হাতে স্টকে আছে, বাট একটা ডিজাইন অনেক অনেক হিউজ, এটা করা কোয়াইট ইম্পসিবল। সো তোমরা একটু দ্রুত অর্ডার করবে, তাহলে কিন্তু আশাহত হয়ে ফিরে যেতে হবে, আর তোমরা ফিরে গেলে আমার বুকে অনেক বেশি কষ্ট ফিল হয়। সো আমাকে কষ্টের মধ্যে রেখো না, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার জন্য অফুরন্ত দোয়া এবং ভালোবাসা। আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।